हेलो एवरीवन, अस्सलाम वालेकुम, केमन आछेन सबाई। चले एलाम आबारो नतून एक भिडियो निये। तो गत 21 फेब्रुआरी आमादेर शहीद दिवस हवाते आम्रा मोटामोटी 4 दिनेर एकटा छुट्टी पेयेछिलाम, सरकारी छुट्टी। तो सेखाने आमि भाबछिलाम जे बासाय थेके कि करब, केननाएकटु बेरानो जाक। तो जेई भाबा सेई काज। चले গিয়েছিলাম আমার কাজিনের বাসায়। আর যাওয়ার আগে বাবুর চুলগুলো অনেক বড় হয়েছিল, তো ভাবলাম যে ওকে একটু হেয়ার কাট করানো যাক। তো লাইফের ফার্স্ট সেলুনে যে ও হেয়ার কাট করেছে, আর মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ খুব লক্ষ্মী বাচ্চার মতো সে নিজে নিজেই বসে বসে চুল কেটেছে, কোনো কান্নাকাটি করে নাই। সো দেখতেই পাচ্ছেন আপনারা, ও একদম বড়দের মতো করে বসে চুপচাপ নিজের হেয়ার কাটটা নিয়ে নিয়েছে। সো আমরা ওর সকাল সকাল হেয়ার কাট করানোর পরে বাসায় এসে সুন্দর মতো ফ্রেশ ট্রেশ হয়ে আমরা বের হয়ে পড়েছিলাম। তারপর আমরা চলে গিয়েছি আমার ভাইয়ের বাসায়, যেটা কি না বাড্ডাতে। তো আমরা যাচ্ছিলাম বাসাতে, এই যে আমরা দেখতে দেখতেই চলে এসেছি। আর এটা হচ্ছে আমার কাজিনের ছেলে। দুই ভাই খুবই খুশি ছিল দুজনকে পেয়ে। আর এখানে আমার আয়ান বাবা বসে বসে অনেক পড়াশোনা করছে, দেখতেই পাচ্ছেন সে প্রচণ্ড মনোযোগ সহকারে পড়াশোনা করছে, মাশাআল্লাহ বলতে কেউ ভুলবেন না। আর ওর সাথে সাথে যে সঙ্গী ওর ভাই, সে দেখছে কিভাবে আয়ান পড়াশোনা করে। আর আমি যখনই ওর দিকে ক্যামেরাটা ঘুরিয়েছি তখনই ও খালি লুকাচ্ছে, বলছে কি ফুপ্পি প্লিজ আমাকে ভিডিও করো না, আমি ইউটিউবে যেতে চাই না। তো সে লুকিয়ে পড়েছে এই আর কি। ওদের দুজনের আদর ভালোবাসা যেন শেষই হচ্ছে না, দুজন দুজনকে পেয়ে মনে হচ্ছে কতদিন পরে তাদের দেখা হয়েছে, কতদিনের তাদের কথা জমে আছে। তো তারা দুজন খুবই খুশি, দুজন দুজনের সাথে খেলছে, আদর করছে। আর আমি ঝটপট ওদেরকে ক্যামেরার মধ্যে ক্যাপচার করে ফেলেছি। আমি এখানে মোটামুটি আমার যে ভ্যাকেশন ছিল 2-3 দিন আমি এখানেই ছিলাম। তো পরদিন বিকালে হঠাৎই আমাদের মাথায় একটা ভূত চাপলো, আমার ভাবির মাথায়, যে আমরা আজকে শাড়ি পরে সাজুগুজু করে ছবি তুলব। তো যেই ভাবা সেই কাজ, আমরা ঝটপট আলমারি থেকে যত শাড়ি ছিল সব বের করে চুজ করা শুরু করলাম কে কোনটা পরব। তো এইভাবে করে আমরা দেখছি যে কোন শাড়িটা আমি পরব, কোন শাড়িটা ভাবি পরবে, কোন শাড়িটা আমার ভাগ্নিও ছিল দুইজন তারা পরবে। তো আমি একটা নীল কালারের শাড়ি পরেছিলাম, আর শাড়িটা আমার অনেক পছন্দ হয়েছে। তো এই যে আমরা রেডি হয়ে গিয়েছি সেজে গুজে, এখন আমরা ছাদে যাব। তো আর আয়ান খুবই ক্লামজি ছিল, ওর ঘুম আসছিল না, ও তো ঘুম থেকে উঠেছিল কিন্তু ওর কেন জানি খুব ক্র্যাঙ্কি ছিল। তো যাই হোক, আমরা কিছুক্ষণ পরে এই যে বের হয়ে পড়েছি, লিফটের জন্য দাঁড়িয়েছিলাম। আমি সব ক্লিপ রাখার ট্রাই করেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো লিফট এসে পড়লে আমরা ছাদে চলে যাব, আপনারা আরেকটু হলেই দেখতে পাবেন। তো আমরা সবাই চলে যাচ্ছি লিফটের মধ্যে, আর লিফটের ভিতরেও পিকচার তুলতে ভুলি নাই। ওই দিন খুব মুড ভালো ছিল, আসলে সবারই খুব মন টন ভালো ছিল, সবাই খুব ছবি টবি তোলার একটা মুডে ছিল। তো ওরকমই আসলে আমাদের সময় কেটেছে। তো এখন যাচ্ছি ছাদে, চলে এসেছি
ভাইয়াদের বাসার ছাদটা অনেক সুন্দর, তো আমরা ছাদে এসে পড়েছি। আয়ান তারপর আমার ভাইস্তা দুজনেই খুব খুশি ছিল, ওরা খেলাধুলা করছিল ওপেন প্লেস পেয়ে, আর আমরা তো খুব সুন্দর সুন্দর ছবি তুলে ফেলেছিলাম। এই যে ফটো সেশন হচ্ছে, একটু পরে আমিও ফটো সেশন করব, আর এই যে বাবুরা দোল খাচ্ছে। সো বাসার ছাদের ভিউটা অনেক সুন্দর ছিল, এই যে সানসেটও হচ্ছিল তখন, তারপর সাইডেই লেক দেখা যায়, তারপর ভিউটা অনেক সুন্দর ছিল, ছাদ থেকে ভিউটা অনেক বেশি সুন্দর ছিল, আপনাদেরকে দেখানো ট্রাই করছি। আর এই যে আমি আয়নের বাবা আমাকে দিয়ে চলে গিয়েছিল ওই দিন, আবার আমি যখন চলে যাব বাসায় তখন সে আবার নিতে এসেছিল, তো শাড়িটাই পরেছিলাম। আয়নের বাবাকে মিস করছিলাম, যদি থাকতো তাহলে ভালো হইতো, হয়তো বা কমপ্লিমেন্টস পাইতাম। যাই হোক, তো এই তো আমার বাবুটাকে নিয়ে আমি দোল খাচ্ছি, ছবি তুলছি, আর এই যে আমার দুই বাবা খুব মজা করছে, খেলছে। তারপর আমরা বাসায় এসে চেঞ্জ টেঞ্জ করে ফেলেছি, আর এই যে বাবুদের খেলা শেষই হয় না, এই ভিডিও পুরোটা জুড়েই শুধু এই দুইটা বাবুই আছে, কারণ ওরা দুইজন দুজনের সাথে এত বেশি মিশে গিয়েছিল, এই জন্য পুরোটা জুড়ে শুধু মোটামুটি ওরা দুজনই আছে। তো আমরা ওই দিনই রাতে আবার একটু বাইরে বেরিয়েছিলাম, তো এই যে আমরা রেডি হয়ে আবার বের হয়ে পড়েছি, আমাদের এত এনার্জি কোথা থেকে এসেছিল আল্লাহই জানে। তো আমরা বের হয়ে পড়েছি, আমরা একটু ফুচকা খেতে বের হয়েছিলাম, এই তো আমি আমরা রিক্সায় করে যাচ্ছিলাম, এখানেই খুব সুন্দর একটা ফুচকার দোকান আছে এখানে নাকি, এটা খুব ফেমাস, আপনারা দেখতে পারবেন। এই যে আমরা চলে এসেছি ঢাকাইয়া মুড়ি ভর্তা, এখানে অনেক মজার মুড়ি ভর্তা নাকি বিক্রি হয়, কিন্তু আমরা মুড়ি ভর্তা টর্তা খাই নাই, আমরা খেয়েছিলাম দই ফুচকা। আর এই যে আমার আয়ান বাবু টায়ার্ড হয়ে সে ঘুমিয়ে পড়েছে আমার কোলে, তো ওকে নিয়েই আমরা আসলে খাওয়া দাওয়া শুরু করে ফেলেছি। এই যে দই ফুচকা, দই ফুচকা আমাকে যদি কেউ বলে রেটিং দিতে, আমি 100-এ 1000 দিব, আমার খাওয়া বেস্ট দই ফুচকা এটা। তো এটা ছিল পরদিন, পরদিন হচ্ছে চয়ন মানে আয়নের পাপা আমাকে নিতে এসেছিল, তো ভাবি ওর জন্য বিরিয়ানি রান্না করছিল, তো আমি ওটা দেখাচ্ছি, ভাবি কেমন কেমন করে কেমনে কেমনে বিরিয়ানি রান্না করছে, খুব মজা হয়েছিল ভাবি, থ্যাংক ইউ। পুরো বিরিয়ানি রান্নার ক্লিপ আমি রাখতে পারিনি, কারণ পরেই আয়ান হচ্ছে একটু ব্যথা পেয়েছিল, তো আমি ওর কাছে চলে গিয়েছিলাম, আমি আর ভিডিও টিডিও করি নাই, তো এই আর কি। কিন্তু বিরিয়ানিটা অনেক মজা হয়েছিল, অন্য একদিন আপনাদের সাথে শেয়ার করব রেসিপি ইনশাল্লাহ। আর এরই মধ্যেই আয়ানের পাপা চলে এসেছে, আর আয়ান তো এত খুশি, আর মানে এমন একটা বিহেভ করছিল যে সে আমাকে চিনেই, সে মোটেই আমার কাছে আসতে চাচ্ছিল না তার বাবার কোল থেকে। দেখতেই পাচ্ছেন কিভাবে আমার হাত ছড়িয়ে দিচ্ছে, আমি ওকে ডাকছি আর আমাকে বলছে যাও যাও এরকম আর কি। তো এই যে বিরিয়ানি রান্না হয়ে গিয়েছে, আমরা এরপর খেতে বসে পড়েছিলাম। সো খাওয়া দাওয়া শেষ করে রাতের বেলা আমার ভাগ্নিদেরকে আয়নের পাপা ভূতের গল্প শোনাচ্ছিল, তো ওর একটা সিগনেচার ভূতের গল্প আছে যেটা ও খুব ভালো বলতে পারে এবং মানুষ খুব ভয় পায়, তো সেটাই শোনাচ্ছিল। তো এভাবেই আমাদের খুব ভালোভাবে দিন কেটেছে আলহামদুলিল্লাহ।
এই ছিল আজকের ভিডিও, এই ছিল আজকের ব্লগ। আপনাদের যদি ভালো লাগে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। কথা বলি, এই যে আপনার এই হাতে একটা আঙ্গুল নাই, এই আঙ্গুলটা না থাকার কারণ কি? বলে একজন কেটে নিয়ে গেছে। কেন কাটছে? বলে যে আমার হাতে একটা আংটি আসছিল, এই আংটিটা নেওয়ার জন্য কাটছে। কে কাটছে? ভুল তো কাটছে।